রুল স্যার এবং আমার শ্রদ্ধে আপলাইন আমার হচ্ছে এমডি স্যার। তো এমডি স্যারের জন্য আমি একটা কথা বলতে যাচ্ছি। আর আমি প্রথম থেকে ফলো করি শুধু এমডি স্যারকে, স্যার যেটা বলে আমি সেটাই কিন্তু কাজটা করি। কারণ এখানে সফলতা অর্জন করার জন্য কারোর কাছে এখানে বাধাবিঘ্ন আসে না, শুধু তার সিদ্ধান্ত নিয়ে একটা অটল থাকতে হবে। তো এই কোম্পানিতে জয়েন করার মূল উদ্দেশ্য কী, যে বিভিন্ন কোম্পানিতে কাজ করতে যায় কিন্তু অনেক সমস্যার সমাধান কিন্তু হয়। কিন্তু তো এই কোম্পানিতে কাজ করতে প্রথম আমি ভালো লাগলো কি, যে এখান থেকে আমরা যে সেল করছি বা সেলার বা কোম্পানি, আমরা এখান থেকে টোটাল আমাদের এখান থেকে 65% পে আউট, আমরা বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়েছি। দ্বিতীয় কথা হচ্ছে কি, যে কিলো হওয়ার পরে একটা ডিসিশন নিই না, কোম্পানি অনেক আছে, অনেকভাবে কাজ করতে পারি, শুধু একটা ডিসিশন নেওয়ার কারণে এখানে আমরা সামনে যেতে পারি। আর আমাদের এখান থেকে মূলত হচ্ছে কি, একটা প্রোডাক্ট, কারণ আমার কোম্পানিতে প্লাস আমার আন্ডারে যেগুলো আছে বা কর্মী আছে সেগুলোর মধ্যে কি, যে অনেকে কোম্পানির নাম জান না প্লাস অনেকে আপনাকে এরাও জান না কিন্তু কি প্রোডাক্ট বিশ্বাস করে। মূলত হচ্ছে কি প্রোডাক্ট, আমার এখান থেকে 2000 ব্যক্তি অনেকে জানে না যে কোম্পানির নামটা কিন্তু প্রোডাক্ট ইউজ করে, একটা হচ্ছে কি মূল সিক্রেট। দ্বিতীয় কথা কি, যে কোম্পানিতে এখান থেকে যে কীভাবে ইনকাম হয় শুধু আমাদের প্ল্যানটা খিস ক্লিয়ার। তো যাই, আমি 5 মাস আমার কোম্পানিতে রানিং চলছে, 5 মাসের মধ্যে জাস্ট আমি এখান থেকে জয়েন করার পরে টোটাল 11 দিন আমি 11 দিন পরে আমি গাড়ি অ্যাচিভ করি টোটালে। তো যাই, তো কোম্পানি আমার মাধ্যমে বর্তমানে এখান থেকে 5 মাসের মধ্যে 23টা গাড়ি অ্যাচিভ করা কমপ্লিট টোটালে। তো গাড়ি অ্যাচিভ করতে অনেকে জানে না যে আসলে মার্কেটিং প্ল্যানটা কী, এবং শুধু বিশ্বাস করেছে এবং তার অ্যাচিভমেন্ট হয়েছে। জাস্ট আপনি দেখতে পান 7 জন ব্যক্তি গাড়ি অ্যাচিভ করেছে, তাদের কোয়ালিটি কী বা যোগ্যতা কী আমরা তা পেয়ে যাব। স্যার হ্যাঁ ওকে, তো কোম্পানিতে টপ সেলার হতে গেলে বা একটা ডিসিশন নিতে হয়, জাস্ট আপনাকে বিশ্বাস করে কাজটা শুরু করতে হবে, তাহলে অ্যাচিভমেন্ট ওকে। তো যাই হোক, আর আজকে স্যার আমি ডায়মন্ড এক্সিটটা কমপ্লিট করেছি 5 মাসের মধ্যে। তো ইনশাল্লাহ আমি টার্গেট নিয়েছিলাম কি, যখন আমি কোম্পানিতে কাজ শুরু করি তখন আমি চাইছি কি টোটাল আমি 3 মাসের মধ্যে আমি একটা ঘটনা ঘটাবো, কারণ কোম্পানি যেমন প্ল্যান। তো আমরা এখানে বিশ্বাস করতে পারি কি, মে মাস এবং জুন মাসের মধ্যে কমন গ্লোবাল অ্যাম্বাসেডার হবে আমার টিম থেকে ন্যূনতম 10 জন ব্যক্তি। তো আমি আমার পার্টনারকে চ্যালেঞ্জ করে বলছি কি, যে আমার টিমে বর্তমানে 5 মাসের মধ্যে ন্যূনতম ডায়মন্ড এক্সিকিউটিভ হবে 10 থেকে 15 জন ব্যক্তি, শুধু একটা ডিসিশনের বিষয়। তো এমডি স্যার প্রতি অনুরোধ করবো কি, শুধু আমাদের প্রোডাক্ট প্লাস আমাদের কমিশন প্লাস সব কিছু আমাদের সিস্টেম করবে। প্রোডাক্ট সেল করতে কোম্পানিকে শুধু অনুযায়ী হবে না, শুধু ডিসিশন নিতে হবে, কারণ আমরা আছি সেলার। তো এই বলে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম।